বেঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, অ্যালোভেরার ব্যবহার, উপকারিতা, এমনকি এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে এই বেঙ্গল আউট চ্যানেলেই দুটি ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো অনেকেই দেখেছেন। আপনি না দেখে থাকলে গুরুত্বপূর্ণ ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন। অ্যালোভেরার যে কোনো ব্যবহারের ক্ষেত্রেই সেই ভিডিওগুলি খুবই প্রয়োজনীয়। আর এই ভিডিওতে আমরা কোনো বিস্তারিত আলোচনায় যাব না। ত্বকের, বিশেষ করে মুখমণ্ডলের ত্বকের ব্রণ, ফুসকুড়ি, খসখসে ভাব বা কর্কশতা প্রভৃতি দূর করার এবং সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল করার জন্য কীভাবে অ্যালোভেরা প্রয়োগ করা যায়, সেই আলোচনাই সংক্ষেপে এই ভিডিওতে করব। তাহলে আসুন সরাসরি মূল প্রসঙ্গে চলে যাই। প্রথমেই বলে রাখি, এই ফেস প্যাক নারী পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন এবং সকল প্রকারের ত্বকের জন্য এটি অতি কার্যকরী এক ফেস প্যাক। আর এটি অতি সহজেই নিজের বাড়িতে তৈরি করে নিতে পারবেন। শুরুতেই বলেছি, ত্বকের যে কোনো সমস্যা দূর করতে সক্ষম এই ঘরোয়া ফেস প্যাক। যাই হোক, এটি কিভাবে তৈরি করে নিতে হবে তা জেনে নিন। একটি মাঝারি সাইজের অ্যালোভেরা পাতা ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর গোড়ার দিকে একটু অংশ কেটে বাদ দিয়ে 5-7 মিনিট ফেলে রাখুন। এতে অ্যালোভেরার ক্ষতিকর কষ বা ল্যাটেক্স অনেকটাই দূর হয়ে যাবে। এবার একদিকের সবুজ আবরণ ছাড়িয়ে নিন এবং কোনো ছুরির সাহায্যে জেল বের করে নিন। এবার এই জেলের সঙ্গে 1 চামচ মধু এবং 1 গ্রাম হলুদ গুঁড়ো মিশিয়ে নিন এবং পেস্ট করে নিন একসঙ্গে। এই মিশ্রণ মুখমণ্ডলে এবং গলাতেও প্রয়োগ করুন। 20-25 মিনিট অপেক্ষা করুন এবং ঈষদুষ্ণ জল দিয়ে হালকা ঘষে মুখ ও গলা পরিষ্কার করে নিন। তারপর শুকনো ও পরিষ্কার টাওয়েল দিয়ে আলতোভাবে মুখমণ্ডল ও গলা মুছে নিন। এভাবে সপ্তাহে 2 দিন অ্যালোভেরা ফেস প্যাক ব্যবহার করুন। কয়েকবার ব্যবহারেই ফলাফল চোখে পড়বে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।